এ যুবক পায়ে হাতে বলে গেলাম পৃথিবীর মধ্যে যদি তুমি তিনটা জিনিস পেতে চাও এক নম্বরে হায়াত দুই নম্বর দৌলত তিন নম্বর ইজ্জত এক নম্বর হায়াত দুই নম্বর দৌলত তিন নম্বর ইজ্জত এই তিনটা জিনিস যদি তুমি যেতে চাও পেতে চাও তাহলে মা যে রকম তোমার ক্ষেদমত করছে তুমি ওই রকম মায়ের সেবা করো ক্ষেদমত করো আমি মুফতি ফরি দিয়ে আজকে আপনারা আমাকে এখানে দেখতেছেন এটা আমার মায়ের দোয়া বলে কারণ কি এটা আমার আব্বার ইচ্ছা আমার মায়ের দোয়া আমি যখন ক্লাস ফাইভ থেকে না ছোট্টকাল থেকে আমি মায়ের কাজ করতাম আমার কোনো বোন নাই আমি মার ওই যে কি বলে হাড়ি পাতিল ধুয়ে দিতাম রান্না করে দিতাম কাপড় চুপড় ধুয়ে দিতাম ক্লাস টেন পর্যন্ত যতদিন বাড়িতে ছিলাম দাখিল পর্যন্ত আমি মায়ের সমস্ত কাজগুলি আমি করে দিতাম আমি ওই থালি বাসনগুলি মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতাম রান্না করে দিতাম মার মার কাপড় চুপুর পর্যন্ত ধুয়ে দিতাম হয়তো সেই দিনের দু গুলে মার kabul হয়েছে বিদায় আমার কোনো ইলম নাই আমার কোনো আমল নাই লক্ষ লক্ষ মানুষ আমার UAS শুনে হয়তো মায়ের দুয়ার কারণে আজকে আমি এখানে আসছি মায়ের দোয়া ছাড়া সম্ভব আপনাদেরকে বলে দিয়ে যায় এক নম্বর इज्जत দুই নম্বরে দौलत তিন নম্বরে আপনারা hayat এই তিনটা জিনিস আপনি পাবেন যদি মায়ের সেবা বাবার সেবা বাবার خدمت আপনি করেন আমি ছোটকালে বাবা হারিয়েছি মায়ের সেবা করে সুযোগ হয়েছে বাবার ক্ষেত্রে সুযোগ আমার হয় নাই যতদিন আমি দাখিল পর্যন্ত বাড়িতে ছিলাম এরপরে মাদ্রাসায় বিশ্ব জাকের মঞ্জিল কামিল মাদ্রাসায় যখন ভর্তি হলাম তারপরে আর মায়ের খেদমতের সুযোগ আমার হয় নাই কিন্তু মায়ের দোয়া পেয়েছি খুব মনোযোগ দিবেন এরপরও যতদিন আমি রুজি করেছি বাড়ি থেকে বাহির থেকে বাড়িতে যাইতাম খাবার দাবার যা কিছু নিতাম টাকা পয়সা আমি বিবাহের তিন বছর পর্যন্ত আমি কোনো অ্যাকাউন্ট করি নাই আমি আমার সমস্ত রুজিগুলি মায়ের হাতে দিতাম আমি আমার জীবনের সব রুজি তিন বছর পর্যন্ত আমি মার হাতে দিছি মার কাছে দিয়ে দিছি মার এনতে পরে দেখছি মার এখান দিয়ে এখান দিয়ে এখান এখান যে টাকা দিয়ে আসতাম প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো মার বিষ্ণার দিয়ে এখান দিয়ে এখান থুয়ে দিছি আমি দিয়ে আসতাম মাকে মা এটা যা মন চা আপনি খাই নি যা মন চা আমি তো বাসায় থাকতাম না যা মন চা আপনি কিনে নিন যা মন চা মা তো না মা তো মাই মা তোমা এখান থেকে এখান থেকে দিস পরে বের করে দেখি গুনে দেখি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো মা ওইভাবে জমা করে থুয়ে দিস আমি মাকে দিছিলাম খাওয়ার জন্য মা থুই দিস ওইভাবে তা আপনাদেরকে অনুরোধ করব তিনটা জিনিস যদি জীবনে পান হায়াত দৌলত ও ইজ্জত তাহলে মা এবং বাবার সেবাটা ওইরকম করবেন ওয়াসাল কারনি যেভাবে করেছে মা যেভাবে সন্তানের সেবা করে একটা বাবা যেমন কোলে করে কাঁধে করে সন্তানকে নিয়ে ঘুরে বেড়ায় আপনার বাবা বৃদ্ধ করলে আপনি বাবা কই রকম সন্তানের মতো কোলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতে হবে কথা বলেন ঠিক না বেঠে যদি করতে পারেন তো তিনটা জিনিস পৃথিবীতে পাবেন কোথা থেকে আসবে আপনি নিজেও বলতে পারবেন কোথা থেকে আসবেন আপনি নিজেও বলতে পারবেন আমি আল্লাহ আমাকে যত জায়গা নিছে কোথাও বীজ দিতে আস পর্যন্ত করেন ঢাকাতে আমার মসজিদে পাঁচ হাজারের উপর মুসল্লি হয় প্রত্যেক জুমাতে নয় কাঠার উপরে একটা মসজিদ একদিন জুমা পড়াইছি যেখানে দশ পনেরো বিশ তিরিশ জনের ইন্টারভিউ দেওয়া লাগে আমি এক জুমা পড়ানোর উপর মুসল্লিরা কই হুজুর আপনি আমাদের নামাজ পড়াইতে হবে কমিটি হাত ধরে বলতেছে হুজুর আপনি নামাজ পড়াইতে আমি বললাম ইন্টারভিউ কোনো ইন্টারভিউ লাগবে না আমি বললাম কাগজপত্র দূর এগুলো দরকারই নেই আপনি নামাজ পড়াবেন

কিন্তু আল্লাহ রহমত আমি যাওয়ার পরে একবারে মিলাদ কিয়াম প্রত্যেক জুমাতে যখন কেউ আসে প্রত্যেক ঈদের অনুষ্ঠানে সব কে কোন ফিরের murid আর কোন দলগুলো দেখেন সব দ্বারা ইয়া নবী সালামাল merhaba বলা যাবে না অনেক মানুষ যারা মিলাদ কিয়াম দুই শুক দিয়ে দেখতে পড়তেন এরাও এখন খরায় এটা মানুষকে বুঝায় আনতে হয় রাগ খুব মনোযোগ দিয়ে যে কথাগুলি বলছিলাম মায়ের সেবা সাবি দাঁত ভঙ্গে ফেলেছে নবীকে দেখে নেয় আল্লাহ তাকে দুইটা কারণে মর্যাদা দান করলেন একটা কারণে মায়ের সেবার কারণে একসাথে ভাই বলা যাবে না প্রেমটা এরকম ছিল তাদের জিন্দগিটা এরকম ছিল কে এমন জীবন করিও গঠন হাসিবি তুমি ভুবন এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমার ভাইরা বলছুন হাজরতে বেলালের জীবন একটু বলার জন্য আহারে হা আমি বেলালের জীবনের ছোট্ট একটু পাঠ আপনাদের সামনে উত্থাপন করব কারণ দুইজন সাহাবীর জীবন বলতে তো অনেক সময়ের দরকার খুব মনোযোগ দিবেন নবীরা আশিক বেলাল তার লক হল আর শিখের আশিক আর দেখেন দুইজন সাহাবি একজন ওয়াসাল কারেনী তিনি 야মানের কর্ণগরে পৃথিবীর কোন বিদ্যালয়ে লেখাপড়া করেন নাই নবী দেশকে নবীর প্রেমে পড়ে একজন মানুষ সাধারণ মানুষ মহা মানবে পরিণত হয়েছে হযরতে বেলাল তিনি ছিলেন غلام জীবনে কোনো লেখাপড়া নাই কিন্তু নবীর প্রেমে কলিজা পরিশুদ্ধ করে একজন মানব মহা মানবে পরিণত হয়ে গেলেন আরশের রসূলের বেলাল তার মনে ছিল হুদি এভাবেই তাকে মারত আহারে বেলালের গলার মধ্যে রশি বেঁধে মরুর রাস্তা দিয়ে বেলালকে টেনে টেনে হেসরে হেসরে নিয়ে যাওয়া হতো কালেমার কত দাম বেলাল দিয়েছে আজকে আজান হয় মসজিদ হয় মাহফিল হয় আমরা কালেমার দাম দিতে জানি না তবে হ্যাঁ আজকের মাহফিলের সৌন্দর্যটা দেখে আমার কলিজা ভরে গেছে বলবেন হুজুর কারণ কি নবীর মিলাদের মাহফিল আল্লাহর নবীর ইজ্জতের মাহফিল নবীর ইজ্জত অনেক মহান নবীর ইজ্জতের যে মাহফিল হয় সেই মাহফিলের ইজ্জত অনেক বড় মহান কথা বলেন ঠিক কিনা আমাদের নবী ও দামি নবীর মিলাদের মাহফিলে দামি ঠিক কিনা নবীর দাম কি কম সৃষ্টির ভিতরে সব চাইতে বেশি দামি হলো আমাদের নবী কথা বলেন ঠিক কিনা তো তার মাহফিল কি কম দামি হবে এত দামি সাজানোটাও সুন্দর হবে আল্লাহু আকবার জোরে বলেন না হয় না আরো জোরে বলেন আরো জোরে একসাথে একসাথে জোরে বলেন খুব মনোযোগ দেন হাজরত বেলাল রাহু ওনার পিঠের ইচ্ছা আমরা উঠিয়ে ফেলে দেওয়া হলো কেমন হজরত বেলাল কালেমা পড়লেন কালেমা পড়ার পরে বেলাল রাহু আহ তার মনি বোমাইয়া তাকে ধরে নিয়ে গেল গলার মধ্যে রশি বাঁধলো হাত পা বাঁধলো ছেলেদেরকে বলো ছেলেরা বেলালকে মরুভূমি দিয়ে পাথুরির রাস্তা দিয়ে টানো বেলালকে ওইভাবে গলার মধ্যে রশি বেদেবেদে টানা হতো আর এ পাথর লেগে লেগে খোয়াগুলি লেগে লেগে পিঠের চামড়াগুলি খসে খসে পরে যাইতো সিরে সিরে যাইতো সিরে সিরে যাইত ওই পিঠের উপরে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো আর বলা হতো বেলাল কালেমা সারবি না জীবন দিবি বেলাল বলতেন আমি আমার জীবন চলে যাবে কিন্তু নবীর কদম আমি সারব নাহা একবার আওয়াজ তুলে বলা যাবে কি আর সুল্লাহ কত বড় দামি হজরত বেলাল রাজিউল্লাহ তালানহু ওনার পিঠের মধ্যে গা হয়ে গেল ওরা ওনাকে ধরে নিয়ে মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে আহা হাত পা গুলি বেঁধে মরুভূমির মধ্যে রেখে আসত প্রচন্ড গরমে উত্তপ্ত বালুগুলি শরীরে লেগে লেগে ফুস্কা পরে পরে ঘা হয়ে রক্ত পড়তে থাকতো ওই অবস্থায় বেলালকে পিটুনি মারা হতো গেছে গেছে। হতে ঘা হয়ে গেল ঘায়ের ভিতরে আবার ঘা হলো আহা শরীরের চামড়াগুলি বেলালে রুঠিয়ে ফেলে দেয়া হলো একটাই কথা বেলাল ইমান সারবি না জীবন দিবি বেলাল একটা কথায় বলতে মক্কার মানুষে

نام دتیہی بواد فتح ابو عب سعادت دتیہ بواد আলেমের চেহারার দিকে তাকাও আলেমদের চেহারার দিকে তাকাও কারা উলামায়ে আহলে সুন্নাহ আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বাজন আলেমদের চেহারার দিকে তাকাও তোমার জীবনের সগিরা গুনাগুলি মাফ হবে তোমার ওই সময়টা আমলের কাতারে লেখা হয়ে যাবে ইবাদতের কাতারে লেখা হয়ে যাবে আমরা জোরে বলা যাবে কি মারহাবা না আমি হুজুরকে বসে বেশি আলোচনা করব না মাত্র আলোচনার নিয়ে আসতেছি জীবন আমি বলছিলাম ও ছোট্ট করে একটু দাওয়াত দিচ্ছি আগামী আঠাশ তারিখে জমিয়তুল ফালাতে আমাদের দরবার শিবির পক্ষ থেকে অনেক বড় ইসলামী সুন্নি সম্মেলন জলসা মাহফুল হইসিং সামলাম এখানে অনেক ওলামায় গ্রাম থাকবে চট্টগ্রাম থেকে অনেক দাওয়াতি মেহমানরা থাকবেন ইনশাল্লাহ ডক্টর সাইফুল আজম বাবুর আজহারি সাহেব থাকবেন হাসান আজহারি ভাই থাকবেন আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা থাকবো ইনশাল্লাহ আপনাদের দাওয়াত আগামী আঠাশ তারিখ জমিয়তুল ফালাহ আলাহ আমাদের অনেক বড় প্রোগ্রাম আপনারা ইনশাআল্লাহ থাকবেন আপনাদের সকলকে দাওয়াত রইল এখানে আমরা অনেক বড় ইন্তজাম করছি আশা করি ইনশাআল্লাহ আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করবে ইনশাল্লাহ পীর যার যার আমাদের স্বভাব আমরা যেন শূন্যতের ক্ষেত মতে এক থাকতে পারি আল্লাহ তৌফিক দিক সবাই বলে না আমিন কষ্ট হচ্ছে হযরত বেলালের জিব্বা চলে গেছে তা আযান দিতে তিনি আশাহাদুর জায়গা আসাদু করতেন লাহানে জলি হতো কিন্তু নবীর প্রেমের কারণে আল্লাহ ভুল ধরতেন না আস্তে বলেন কেন জোরে বলেন ওরা তো বারবার খালি উসুল খুঁজল যে নবীকে তাজিম করার জন্য দলিল আচ্ছা আপনারা বলেন কোরআন সুমা দেওয়ার জন্য দলিলের দরকার কোরআন কালাম উল্লাহ আল্লাহর কালাম কাবা শরীফ কাবা এটা বাইতুল্লাহ এর নিসবত আল্লাহর সাথে কোরআনের নিসবত আল্লাহর সাথে আমার নবীর নিসবত আল্লাহর সাথে যার নিসবত আল্লাহর সাথে তাকে তাজিম করার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই আমার নবী নিজেই দলিল কথা বলেন ঠিক না বেটা হ্যাঁ আমার নবী নিজেই দলিল

ওরে কত বড় নিমখরাম চিন্তা করতে বসছেন আল্লাহু বিসমিল ওয়ায়আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ হে নবী আমি আপনাকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছি আর আপনি নবীও তাদেরকে কিতাব এবং হেকমত শিক্ষা দিবেন আমাদের নবী আমাদেরকে কিতাব এবং হেকমত শিক্ষা শিক্ষা। ও ইউআল্লিমুকুম মালাম তাকুনু তালাম ওরা যেটা জানতো না আপনি নবী সেটা তাদেরকে শিক্ষা দিবেন আমরা যেটা জানতাম না নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে তো আলিফ বাতাসের যে জিনে না সে শিক্ষা দিবে কেন অতএব আল্লাহ রসুলকে যারা আলিফ বাতাসের চিনে বলে লিটারেট বলবে ওরা হলো বর্তমান জমানার নবীর দুশ্মন দিনের মুনাফিক ইমানের দুশ্মন কথা বলেন ঠিক না বেকে বেলালের আজানের এত দাম ছিল হা সাহেব রাম শিবুল নতুন মজিনের নবী বললেন সাহাবিরা তোমরা বেলালের আজানের ওজন কত জানো আমার বেলাল এখান থেকে আজান দিলে আসে মোয়াল্লা পর্যন্ত পৌঁছাই যাবে পৃথিবীর সব মাইক লাগাই দিয়ে আজান দিলে আশা জিনে যাবে যাবে বেলাল আজান দিলে আসে মোল্লা পর্যন্ত বেলালের আজানের আওয়াজ পৌঁছাই দিত এ জোরে বলেন আরো জোরে আরো জোরে আজানে অতসাহাজানে আসহাদুর জায়গায় সাধু করতেন আচ্ছা হাদুর জায়গা আসহাদুর বলতেন জলি তো বটে কিন্তু আল্লাহর আরশে মোлла পর্যন্ত পৌঁছাইতো আল্লাহ এখানে আয়াত ধরে না এখানে আল্লাহ প্রেম ধরেছে কলিজা পৃথিবী পৃথিবী समस्त আলেম আমাদের কে বেদাতি ফতোয়া দেয় আমরা রাসূলের মিলাদুন্নবী কই দেব কথা বলেন ঠিক না بیٹے আমার রসুলের ইজ্জতের সাথে জড়ানো আমি কথা বলে আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি হুজুর কেবলাকে বসিয়ে রেখে আলোচনা করে আদবের খেলাপ আমি আপনাদের কাছে দোয়া আছে। হুজুর কেবলার কাছে দোয়া চে আপনাদের আজকের প্রোগ্রাম অত্যন্ত চমৎকার আপনাদের ব্যবহার আচরণে আমি ইনশাল্লাহ সন্তুষ্ট হুজুর কেবলার এই সংগঠন আলহামদুলিল্লাহ আপনারা আরো সামনের দিকে বাড়াই নেবেন আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই আমরা শূন্যতের সাথে কাজ করি কথা বলে ঠিক কেন হজুর কেবলা খালিফাই আলা হজরত দরবারে আলা হজরতের খালিফা আমি বিশ্ব জাকির মন্দিরের একজন নগণ্য খাদিম মাত্র হুজুরের একজন মুড়ি দীর্ঘদিন দরবারের মাদ্রাসাতে পড়াশোনা করছি হুজুরকে দুই নজরে দেখেছি উনি এসকে রসুলের অনেক বড় পাগল ছিলেন উনি কখনোই রসুলের এসকের বাহিনী কাউকে বরদাস করেন পছন্দ করতেন না এসকে রসুলটাকে উনি প্রাধান্য দিতেন তো এখান থেকে আমাদের শিক্ষা এবং দীক্ষা ইনশাল্লাহ আমরা এক এবং অভিন্ন আকিদার ক্ষেত্রে সাংগঠনিক পর্যায়ে এটা নিয়ে আমরা বিতর্ক না করি হুজুরের সংগঠন আমি দোয়া করি এবং চাই আর আপনারা যেন এটাকে ব্যাপকভাবে সরিয়ে দেন শূন্যতের বৃহত্তর স্বার্থে কথা বলে ঠিক কিনা আমরা চাই বাতিলের মাঝে একটা দুর্গ যেন এইভাবে তৈরি হয় ঠিক কিনা আমরা এক এবং অভিন্ন একটা দেহ হাত ভিন্ন হতে পারে দেহ কয়টা শূন্যত আহলে সুন্নাত ওয়াল জামাত দেহ কয়টা হাত ভিন্ন হতে ডান হাত বাম হাত মাথা চোখ কান হাত পা হতে পারে কিন্তু দেহ একটা আমাদের আকিদে এক এবং অভিন্ন আল্লাহ তৌফিক দিক সবাই জানাম আসসালামু আলাইকুম ওর তর